মন্ত্রীর বিরুদ্ধে গোপনে বৈঠক করার বিস্ফোরক অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন, পাইলট ছাড়াই গোপনে নজর এড়িয়ে কার সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করে এলেন? প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর এই প্রসঙ্গে উত্তর দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। এসব এলোমেলো টুইটের কি কোনো উত্তর হয়? একটা নির্বাচন শেষ হয়েছে 2024-এর, যেখানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। তারপরে একটা উপনির্বাচন গেছে, 4-4 করেছে তৃণমূল কংগ্রেস, সবকটাতে হেরেছে বিজেপি। সেই দলের সভাপতি সুকান্ত মজুমদার হারতে হারতে একটা হারাধন পর্যায়ে চলে গেছেন। তারপরে এই সব টুইট মাননীয়া সম্বন্ধে, যিনি সর্বতোভাবে সারা পশ্চিমবঙ্গের জনতার রায় নিয়ে শুধু শাসন করছেন না, একের পর এক যুদ্ধ জিতছেন, তার সম্বন্ধে এইসব কথার অর্থ কী হয়? এ তো পরাজিতের আর্তনাদ। অন্যদিকে রাজ্যে আবাস যোজনায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগে এবার সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বাংলায় আবাস যোজনায় দুর্নীতি অনিয়ম এবং সেই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে 56 জনকে। কোটি কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে এমনটাই অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি কি বলেছেন, পাল্টা কি উত্তর দিয়েছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। ওয়েস্টবেঙ্গল হমেশা ইয়ে ইস্যু রেজ করতে হয় कि हमको जो है भारत सरकार के डिविजिबल पूल में से कम पैसा मिलता है। इस बात की चर्चा वो बार बार करती हैं, माननीय ममता बनर्जी जी भी इस बात को बार बार उठाती हैं। जहाँ तक नरेगा का विषय है, नरेगा और प्रधानमंत्री आवास योजना, इन दो विषय में कॉम्प्लिकेसी है। इन दो में व्यापक भ्रष्टाचार हुआ और उस भ्रष्टाचार के चलते हुए अनेक लोगों के खिलाफ, यहाँ एक छोटी सैंपल जाँच भारत सरकार ने की थी जिसमें करोड़ों रुपए की अनियमितता पाई गई, उसमें 56 से ज़्यादा लोगों को सस्पेंड करना पड़ा, उसमें 9 से ज़्यादा FIR दर्ज हुई, उसमें अनेक अधिकारियों के खिलाफ जो है डिपार्टमेंटल इंक्वायरीज इनिशिएट हुई हैं और उसमें 44 करोड़ की रिकवरी जो है एक सैंपल सर्वे में, कुछ 5-6-7 पंचायतों के सैंपल सर्वे में ये पाया गया। जनता की, आपकी, मेरी, सबकी टैक्स की कमाई के पैसे का सदुपयोग हो, वो तोलाबाजी में खर्च न हो, वो भ्रष्टाचार की भेंट न चढ़े, सरकार के संसाधनों के कस्टोडियन के रूप में सरकार को जनता के पैसे का सदुपयोग हो, इसके लिए इस तरह के प्रतिबंध लगाना चाहिए या नहीं, ये प्रश्न मैं आपसे करता हूँ। मिथ्याचार कर 100 দিনের টাকা থেকে আবাসের টাকা পশ্চিমবঙ্গে যদি কোথাও কোনো ভুল থাকে সেটা সংশোধন করে আবার দিয়ে দেওয়া হয়েছে। অন্য রাজ্যে ব্যাপক অনিয়ম গরমিল থাকা সত্ত্বেও সেখানে তারা টাকা দিচ্ছেন। যদি কোনো জায়গায় কোনো কেসে ভুল থাকে সেই জায়গাটা টাকা পেন্ডিং রেখে বাকিদের দিতে পারতেন, দেননি। কেন্দ্রের সরকার রিপোর্ট দিয়ে গতবার বলেছিল 100 দিনের কাজে দেশের মধ্যে সেরা, প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ, আর টাকাটা বন্ধ করেছে পশ্চিমবঙ্গের। কোনটা ঠিক? যদি দেশের মধ্যে সেরা এই কেন্দ্রীয় সরকারই বলে, তারাই আবার টাকা না দিয়ে কুৎসা করছে, অর্থাৎ এটা কেন্দ্রের রাজনৈতিক ষড়যন্ত্র এবং বিচারিক।